বড়মা ঠাম্মি ওদের কাছে শুনেছি জানিস, অকাল বোধন মানে নতুন প্রাণের সঞ্চার, আবার নতুন করে জেগে ওঠা। একদম তাই বাবু, ঠিক আছে আমরা তাহলে আসি। রিঙ্কি চল না, আয়। ভগবানে না বিশ্বাস করলেও নতুন করে জেগে ওঠায় তো করি। বড় মা ঠামি বিশ্বাসী যেন সত্যি হয়, ছেলের মধ্যে ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেটা বুঝে না, না হলে এত সহজে এত তাড়াতাড়ি একটা এরকম লাইভ অ্যাকশন একটা চলমান গল্প এভাবে বলে দিতে পারলো। ওকে কোনোরকমভাবে ওই বিচ্ছিন্নভাবে একটা একটা করে গল্প লেখা বা হাতের কাজ করা বন্ধ করতে হবে, ওকে ওর গল্পটাকে শেষ করতে হবে। শি হ্যাজ টু। আর আমি জানি একদিন না একদিন ও ঠিক নিজের ডেস্টিনেশন পৌঁছে যাবে। বাবার আদর্শে চলি আমি, বাবার শিক্ষাগুলোকে তো আর ভুলতে পারি না। আরে আমি বুঝতে পারছি না, চলে গেছো মানেটা কি? আরে রাঙা পিসি বাড়ি তো সেই কালনার দিকে, তুমি ফিরতে পারবে পুজোর মধ্যে? ছোটকা তোমার এই ছেলে মানুষগুলো না মানে কি বলবো বলো তো, এখানে সবাই চিন্তা করছে, ছোট মা জিজ্ঞেস করছে, আর তুমি না সত্যি। হ্যাঁ ঠিক আছে দেখছি। আর কা বলা, শরীর খারাপ হয়েছে চলে গেছে কাউকে কিছু না বলে, কি বলবো? আচ্ছা যেটা কোনো মানে আছে তুমি বলো তো, বাবা যে কি করে না এক সময়। না না না, এই ব্যাপারে তোর বাবাকে খুব একটা দোষ দেওয়া যায় না, মানে রাঙা পিসি অশোককে খুব ভালোবাসে, একদম নিজের ছেলের মতো ভালোবাসে, অশোকও রাঙা পিসি অসম্ভব ভালোবাসে। কি দেখ একবার কি হয়েছিল জানিস তো, আমাদের বাড়ির সূত্র লোকের পক্স হয়েছিল, অশোক তখন কত ছোট, রাঙা পিসি অশোককে কোলে করে বাড়ি নিয়ে চলে গেল, ব্যাস অশোক বেঁচে গেল, ওর পক্স টক্স হলো না। তাছাড়া এমনি খুব ভালো আছে, অশোককে ফোন করে, মানে কোনো বিপদ আপদ হলে কিছু হলে অশোককে ফোন করে জানায়, অশোকও মানে মাঝে মাঝে যাতায়াত করে রাঙা পিসির কাছে যায়, হয়তো সেরকম একটা কিছু হয়েছে, হয়তো হঠাৎ বিপদে পড়ে গেছে তাই গেছে, না গিয়ে থাকতে পারিনি, কেন রাগ করছিস তোরা? হ্যাঁ মানে কিন্তু আজকেই তো নাটক মঞ্চস্থ হওয়ার কথা তাই না? সপ্তমীতে শিমুলপুরের বিশেষ আকর্ষণ। তাছাড়া যে মানুষের সবসময় নাটক থিয়েটার এসব নিয়ে মেতে থাকে, যার কথা হয় কলকাতা থেকে শিমুলপুরে নাটকের জন্য লোক আসছে, আর সেই লোকটাই থাকবে না? জেঠু হ্যাঁ, ওই চিন্তা করতে বারণ করো তো। হ্যাঁ আমি বুঝিয়ে বলছি। এই ঝিল, এই আশ্চর্য, আমি কেন বারণ করতে যাব? তোর সামনে দাঁড়িয়েছে তুই বারণ কর। এই তোমার না যত আজে বাজে কথা বলতায় তুমি। কেন 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 কেয়া কেন কেয়া, এই ঠাকুর কোথাও চলা গিয়া, এখন নাটকের কেয়া হোগা, ঝিল্লি তো ঠিক প্রশ্নই কি আয়। চিন্তা করো না ছোটকা, আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি আমি দেখে নেবো যাতে ওই দলের লোকের কোনো অসুবিধা না হয়। শুনুন, ওরা কিন্তু সবাই শিল্পী মানুষ, হ্যাঁ আপনার মতো সারাদিন ল্যাপটপ নিয়ে খটাং খটাং করে। মানে দেখি আমি দেখি কি মনে হয়, আমার ভেতরে কোনো কার্টিসি বোধ নেই নাকি? আমি কাউকে আপ্যায়ন করতে পারবো না। আপ্যায়ন করতে গেলে না হাসি মুখে করতে হয় মিস্টার সিংহরা, আপনি জানেন হাসতে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।